নারায়ণগঞ্জের নগর বন্দর সবখানে এখন একই আলোচনা বাইশে ডিসেম্বরের নির্বাচন প্রার্থীদের প্রচার শেষ হতে বাকি আর মাত্র চার দিন নৌকার সেলিনা তার কর্মী সমর্থকদের নিয়ে নগরীর তিনি বললেন সব দল মিলে নৌকাকে বিজয় করবে বলে অপেক্ষা করছেন নারায়ণগঞ্জের মানুষ এই নৌকা বিজয়ের নৌকা এই নৌকা ডিসেম্বরের নৌকা এই নৌকা নারায়ণগঞ্জ বাসীর নৌকা এখানে একাকার হয়ে গিয়েছে নৌ মাননীয় প্রধানমন্ত্রী যে সম্মান দেখিয়েছে এই নৌকা দিয়ে ঠিক তদ্রুপভাবে বাইশে ডিসেম্বর নারায়ণগঞ্জের পাশি সেটা দলমদের উর্ধে উঠে এই নৌকা উপহার দিয়ে আরেকটি বিজয় রচনা করবে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাকাত হোসেনও প্রচার চালাচ্ছেন পুরো নগরী জুড়ে বন্দর এলাকায় তিনি বললেন নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশাসনের উপর আস্থা থাকলেও নির্বাচন কমিশনের আচরণ নিয়ে তার অভিযোগ রয়েছে আমি বলতে চাই বিএনপির একটা ভোটও পাবে না এবং অন্যান্য সে তো আওয়ামী লীগের তৃণমূলের প্রার্থী না সুতরাং সে আওয়ামী লীগের অনেক ভোট আমি ইনশাল্লাহ পাবো এই মুহূর্তে প্রচারণায় বাধা এরকম একটা নেই তো আমি মনে করি যে এই পরিবেশটা যদি নির্বাচনের দিন পর্যন্ত থাকে তাহলে আমরা আশা করি লক্ষ্য আপনি লক্ষ্য অধিক ভোটে আমরা বিজয়ী হব বাইশে ডিসেম্বরের নির্বাচন সুষ্ঠু করতে উনিশে ডিসেম্বর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সাত হাজার সদস্য মাঠে নামবে সময় ইসলাম চ্যানেল আই নারায়ণগঞ্জ